press the bell icon on the YouTube app and never miss another update. আর দেখতে হবে এরকম টাইপের ওকে তো এটার দাম কত যাচ্ছে ওনারা এটার দাম হচ্ছে 11,70,000 টাকা এখানে ওই যে ইঞ্জিন চেক করতে আছে আপনারা দেখতে পাচ্ছেন মানে আপনারা চাইলে এখানে ইঞ্জিন চেক করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই মাথার উপরে আর এর পাশে একটা খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা মনে সম্ভবত নতুন মডেল আর কি একদম নতুন যারা আপনারা কিনতে যাচ্ছেন তাদের জন্য এখানে নতুন মডেলের গাড়ি পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন মানে আশেপাশে অনেক গাড়ি আছে এখানে দেখেন হাই গাইস ওয়েলকাম টু অ্যানাদার নাবিম ব্লগস তো ফ্রেন্ডস আজকের ব্লগটি হচ্ছে কার হাত নিয়ে আপনারা যারা ইউজড মানে সেকেন্ড হ্যান্ড কার মানে গাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি আর বন্ধুরা আজকে আমরা যাচ্ছি আপনার মোহাম্মদপুর লালমাটিয়া ক্লাব আর এটা হচ্ছে আপনার আরঙের ঠিক পিছনে এই মাঠটা আর গাইস ওই মাঠে প্রতি শুক্রবার এখন ওখানে কার হাট বসে আর ওখানে আপনার সব ধরনের কার আপনারা ওখান থেকে মানে কিনতে পারবেন আপনারা যদি কেউ মানে গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি কিনতে চান প্রাইভেট কার বলেন হাইস বলেন নোয়া বলেন হ্যাঁ সব ধরনের গাড়ি আপনার ওখানে আপনার কিনা বেচা হয় আর আপনার চাইলে ওখানে আপনার ব্যস্তেও পারবেন আপনার চাইলে ওখান থেকে কিনতেও পারবেন তাই আমরা যাচ্ছি আজকে হচ্ছে আপনার শুক্রবার সকাল বাজে আপনার ঠিক 10:30 তো আমরা এখন এখান থেকে রওনা দিব আর গাইস আর একটা কথা হচ্ছে আসলে ওখানে আপনার সব মানে বিশাল বড় একটা কার হাট আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মানে বড় সাইজের যে গাড়িগুলো আছে যেমন হাইস নোয়া তারপর হচ্ছে আপনার এসইউভি টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো প্রাইসের সম্পর্কে জানাবো আর আপনার যদি কেউ মানে এরকম টাইপের গাড়ি কিনতে চাচ্ছেন বা আপনারা যদি কেউ সেল দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো অবশ্যই আপনার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আর আরেকটা কথা হচ্ছে ওখানে আপনার মানে কোনো চোরাই গাড়ি যদি আপনার ওখানে সেল করতে চান বা আপনার ওখান থেকে আপনার কিনতে চান তাহলে ওখানে পারবেন না কারণ ওখানে আপনার গাড়ি ঢুকার আগে আপনাদেরকে মানে আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেটা ওখান থেকে মানে চেক করে তারপর আপনার গাড়ি ওখানে মানে ঢুকাতে হবে মানে ওখানে মানে সিকিউরিটি ভালো সিকিউরিটি আছে আমি জানি তার কারণ হচ্ছে আমি লাস্ট অনেক দিন যা আগে আমি গেছিলাম প্রায় 6 মাস আগে আমি ওখানে গেছিলাম কারহাটে তো আজকে আমরা যাচ্ছি আর গাইস আরেকটা কথা হচ্ছে আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে মিস্টার স্বপন খান দেখতে পাচ্ছেন আর ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্বপন খান ব্লগস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ওনার চ্যানেলটা গিয়ে ভিজিট করতে পারেন তো আমরা আর কথা বলাচ্ছি না তো চলেন যাওয়া যাক যাওয়ার আগে একটা কথা হচ্ছে আপনারা যারা নতুন আছেন তারা প্রথমে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি সেটা তো অবশ্যই প্রেস করে দিবেন আর গাইস এতে করে যে নতুন ভিডিওগুলো দিব সেটা নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন আর প্রচণ্ড রৌদ্র আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ড চলেন যাওয়া যাক বাকি কথাটা ওখানে গিয়ে হচ্ছে তো ফ্রেন্ডস আমরা চলে আসলাম আপনার সংসদ ভবনের ঠিক সামনে আর ব্যাড লাক হচ্ছে আমাদের আমরা যে হাটে যাওয়ার কথা ছিল ওই হাটে যাওয়া হয় নাই তার কারণ হচ্ছে ওখানে ওখানে আপনার মাঠের কাজ চলতেছে যার কারণে ওখানে এখন বর্তমানে হাট বন্ধ আছে তো আমরা এখন যে হাটটাতে যাবো এটা হচ্ছে রাজধানী উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে আপনার সংসদ ভবনের ঠিক পাশে আমি আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের সংসদ ভবন মানে পিছনে তো এই সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে হচ্ছে আপনার এই স্কুলটা আর এখানে অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বার যাবতীয় ডিটেলস আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনার মধ্যে চেক করে নেন তো ফ্রেন্ডস আর কথা বলাচ্ছি না চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম কারহাটে আবার পিছনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের কারহাট আর এখানে আপনার প্রতি সপ্তাহে একদিন শুক্রবার এই কারহাটটা বসে আর এখানে অ্যাড্রেসটা হচ্ছে আপনার সংসদ ভবনের ঠিক পাশে আর এখানে এটার অ্যাড্রেস হচ্ছে আপনার রাজধানী হাই স্কুল মাঠ আর এখানে আপনার সব ধরনের গাড়িগুলো পাবেন যেমন এসইউভি থেকে শুরু করে হাইস নোয়া তারপরে হচ্ছে আপনার প্রাইভেট কার মানে এখানে আপনার 2,50,000 টাকা থেকে শুরু করে আপনার 50-60 লাখ টাকা দামের গাড়ি এখানে কিনা বেচা হয় আর গাইস আসলে এখানে এতগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আসলে একটা একটা করে প্রাইস আছে রেট আসলে বলা যায় না আর এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু হাইস নোয়া তারপরে এসইউভি টাইপের যে গাড়িগুলো আছে মানে বড় গাড়িগুলো আছে সেগুলো প্রাইসের সম্পর্কে জানাবো তো গাইস চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে সম্পূর্ণ কারহাট আর এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো মানে বড় সাইজের যে গাড়িগুলো আছে সেগুলো যেমন এখানে আছে আপনার নোয়া তারপরে এখানে আছে এসইউভি টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো পাবেন তারপর ওই পাশে হাইস আছে হাইস পাবেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু নোয়া তারপর এসইউভি তারপরে হাইসের প্রাইসগুলো সম্পর্কে জানাবো কত টাকা হলে আপনারা এগুলো কিনতে পারবেন আর আমি যদি সম্পূর্ণ মাঠটা দেখাই তাহলে দেখতে পারবেন মানে বিশাল বড় একটা মানে স্কুলের মাঠ আর এখানে আপনার অনেক ধরনের গাড়ি আপনার এখানে উঠানো হয়
তো ওইগুলো সবগুলো হচ্ছে আপনার প্রাইভেট কার। তো আমরা এখান থেকে এখানে যে গাড়িগুলো আছে এগুলোর প্রাইসের সম্পর্কে জানাবো। ওকে, তো ফ্রেন্ডস আমরা নিচে চলে আসলাম। তো এখানে আমরা যে খুব সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের, তো এটার প্রাইসের সম্পর্কে আমি আপনার জানাচ্ছি। এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এটার প্রাইস আছে ওনার 24,50,000 টাকা, আর এটা হচ্ছে 2012 মডেল, 2000 সিসির একটা গাড়ি, আর লুকস লাইক একদম ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে হোয়াইট কালার একটা নোয়া, সাদা কালার, সম্পূর্ণ সাদা, আউটলুকসটা হবে এরকম টাইপের। আর এটার প্রাইস চাচ্ছে ওনারা 10,70,000 টাকা। আর এটা হচ্ছে আপনার 1800 সিসি, আর মডেল হচ্ছে 2004, এটা আপনার রেজিস্ট্রেশন করা হচ্ছে 2008-এ। এর নোয়া দেখতে পাচ্ছেন, বাইরের আউটলুকসটা হবে এরকম টাইপের। তো আপনার যদি হাইস নিতে চান, এখানে হাইস আছে, এখানে পুরাতন মডেলের হাইস আছে, নতুনও আছে। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হাইস, এটা হচ্ছে আপনার 2003-এর মডেল, এটা দেখতে পাচ্ছেন এই হাইসটা হচ্ছে আপনার একটু পুরাতন আর কি। তো এটার দাম চাচ্ছে ওনারা 9,80,000 টাকা। আর এটা হচ্ছে আপনার 2000 সিসি, মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার 2008, হাইস দেখতে পাচ্ছেন। আর সামনের লুকসটা এটা এরকম হবে। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি নোয়া, এই গাড়িটা দেখতে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন। ওকে, তো এটার দাম কত যাচ্ছে ওনারা? এটার দাম যাচ্ছে 11,70,000 টাকা। আর এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি, এটার মডেল হচ্ছে 2002, আর রেজিস্ট্রেশন করা হচ্ছে আপনার 2006, এটা হচ্ছে এক্স নোয়া এটা দেখতে পাচ্ছেন। তো আমি পিছনের লোকটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন এটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন একদম, মানে এটাতে ক্র্যাশ দেখা যাচ্ছে না। আর গাইস আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি এখান থেকে গাড়ি কিনেন তাহলে প্রত্যেকটা গাড়ির সাথে মানে ইঞ্জিনে ওনারা চেক করে দেবে, আর ইঞ্জিনের সিরিয়াল নাম্বার ঠিক আছে কিনা সেটা আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন সব কিছু খুলে। আর এখানে কোনো মানে চোরাই গাড়ি থাকে না, মানে এখানে চোরাই গাড়ি কোনো থাকার প্রশ্নই হতো না। প্রত্যেকটা গাড়ি এখানে মানে কাগজপত্র দেখে তারপর এখানে ভিতরে ঢুকানো হয় ওনারা বললো। আর এটা আপনার প্রত্যেক শুক্রবার এখানে এই হাটটা বসে, আর এখানে বিভিন্ন কোয়ালিটি এখানে মানে গাড়ি এখানে আনা হয়। তো আপনারা এসে এখানে দেখে ভালোভাবে দেখে তারপরে কিনবেন। তো এখানে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার CRV, এটা এটা মডেল কি CRV, এটা হচ্ছে আপনার 1997 সালের মডেল, এটা হচ্ছে 1800 সিসির একটা গাড়ি, এটা দাম চাচ্ছে 9,85,000 টাকা। আর 9,85,000 টাকা হলে মানে এটা কিনতে পারবেন বলতে মানে এখানে আপনার প্রাইস কমাতে পারবেন আর কি, মানে কথা বলার চান্স আছে। আর আউটলুকসটা হবে এরকম টাইপের, আর পিছনে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আপনার 5 সিটের একটা গাড়ি, আর এর পাশে একটা খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি একদম নতুন, যারা আপনার কিনতে চাচ্ছেন তাদের জন্য এখানে নতুন মডেলের গাড়ি পেয়ে যাবেন। তো এটার আউটলুকসটা হবে এরকম একদম ফ্রেশ কন্ডিশন। ওকে, তো গাইস এটার প্রাইস আসছে আপনার 26,50,000 টাকা, এটা হচ্ছে আপনার 1500 সিসির একটা গাড়ি, এটা হচ্ছে 2010-এর মডেল। আর পিছন অংশটা একজন দেখতেছে, আমি আপনাদের দেখাচ্ছি পিছন অংশটা দেখতে কীরকম হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একজন কাস্টমার আছে, উনি মানে কথা বলতেছে এটা সম্পর্কে। তো এটা পিছন অংশটা এরকম হবে। ওকে, তো গাইস আমাদেরকে আরও অনেক গাড়ি আছে এখানে। তো এখন পাশে একটা ব্ল্যাক কালার আছে খুবই সুন্দর, আর আমার কাছে তো ব্ল্যাক কালারগুলো বেশি ভালো লাগে। এটা হচ্ছে নিসান কোম্পানির একটা গাড়ি দেখতে এরকম হবে। তো এটার দাম কত যাচ্ছে? তো গাইস এটার দাম চাচ্ছে ওনারা 27,10,000 টাকা, এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি। আর এটার উপরের অংশটা হবে এরকম টাইপের দেখতে পাচ্ছেন, এটার চাকাগুলো কিন্তু খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন মানে আশেপাশে অনেক গাড়ি আছে এখানে দেখেন, আর এখানেও আছে, এখানেও যে ইঞ্জিন চেক করতে আছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে আপনারা চাইলে এখানে ইঞ্জিন চেক করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই। তো গাইস আমরা এখানে একটা পাজারো গাড়ি দেখতে পাচ্ছি, পাজারো গাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এটার নতুন দাম কত আছে আমি জানি না, এটার দাম চাচ্ছে এখন বর্তমানে যে কন্ডিশনে আছে এই কন্ডিশনের দাম চাচ্ছে 34,00,000 টাকা। আর গাইস এটা হচ্ছে 3000 সিসির একটা গাড়ি, এটা হচ্ছে পাজেরো, আর মডেল হচ্ছে 2005-এর মডেল, আর 2007-এ রেজিস্ট্রেশন করা, এটা হচ্ছে সাদা কালারের। ওকে, এটা হচ্ছে আউটলুকসটা দেখতে পাচ্ছেন। আর গাইস আমি আরেকটা কথা বলতেছি, আপনারা এখানে যে প্রাইসটা দেয় এটা কিন্তু সম্পূর্ণ মানে ওনারা চাচ্ছে আর কি প্রাইসটা, আপনারা কিন্তু এখানে মানে কথা বলতে পারবেন, মানে কথা বলার চান্স আছে, আপনারা অবশ্যই কথা বলে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নোয়া গাড়ি, কালো কালার একটা নোয়া, সামনে অংশটা এরকম। ওকে, এটা হচ্ছে আপনার 6 সিট 7-8 সিটের একটা গাড়ি এটা। তো এটার প্রাইস আছে ওনারা 11,75,000 টাকা, 2000 সিসির একটা গাড়ি, মডেল হচ্ছে 2002, এটা হচ্ছে এক্স নোয়া, আর রেজিস্ট্রেশন করা হচ্ছে 2006, কালো কালার এটা। মানে এখানে বেশিরভাগ দেখা গেছে আপনার নোয়া গাড়ি বেশি, মানে হাইস একদমই কম, এখানে অনেকগুলো নোয়া আছে পুরাতন মডেলের,
আর নতুন মডেলের নোয়া কিনতে চাইলে আপনি এখানে নোয়া গাড়ি পেয়ে যাবেন। এখানে আরেকটা আছে, এটা মোটামুটি একটু পুরাতন মডেলের। আপনার যদি একটু কম টাকার ভিতরে নোয়া গাড়ি কিনতে চাচ্ছেন তাহলে এগুলো আপনারা দেখতে পারেন। এটা আপনার অনলি নোয়া, এটা হচ্ছে আপনার 2001 মডেল, দাম চাচ্ছে আপনার 9,95,000 টাকা, মানে প্রায় 10 লাখ টাকার মতো চাচ্ছে। আর এটা হচ্ছে 1800 সিসি, আর 2006 আপনার রেজিস্ট্রেশন করা। এটা পুরাতন মডেল হলেও আপনার এটা দেখতে একদম ফ্রেশ কন্ডিশন, মানে ক্র্যাশ একদমই নাই, আপনারা লুকসটা দেখলে বুঝতে পারবেন। তো গাইস, আপনার যদি এখান থেকে গাড়ি নেন তাহলে এখানে যে ইঞ্জিনটা আছে গাড়ির আপনার সব কিছু চেক করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আরও আছে আপনার, এটা হচ্ছে একটা নোয়া গাড়ি, এটার দাম হচ্ছে আপনার 10,85,000 টাকা, 2000 সিসির একটা গাড়ি, রেজিস্ট্রেশন করা হয়েছে 2004, সাদা কালার, সামনের লুকসটা হবে এরকম টাইপের, মানে পাশাপাশি দুইটা নোয়া আছে দেখতে পাচ্ছেন। আর সেটা হচ্ছে 10,85,000, আর ওইটা হচ্ছে আপনার 9,95,000 টাকা। তো গাইস, এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স নোয়া, এটা হচ্ছে আপনার 2005 মডেল এটা, আর এর প্রাইস চাচ্ছে ওনারা 14,50,000 টাকা। এটা হচ্ছে 2000 সিসির একটা গাড়ি, আর মডেল হচ্ছে 2005, রেজিস্ট্রেশন করা হয়েছে 2010, এখানে ডিটেলস দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে 8 সিটের একটা গাড়ি, ভিতরের অংশটা দেখতে পারবেন, আমি আপনার দেখাচ্ছি, এ হচ্ছে ভিতরের অংশটা। এখানে আমরা একটা লাস্ট, মানে এই সিরিয়ালের লাস্ট একটা হাইস দেখতে পাচ্ছি, মানে একটু পুরাতন মডেলের, যদি আপনার কেউ হাইস নিতে চান তাহলে এগুলো নিতে পারেন। এগুলো হচ্ছে আপনার 3-এর মডেল, এটা এটা হচ্ছে 2000 সিসি, আর দাম হচ্ছে 11,60,000 টাকা। এটা হচ্ছে হাইস GL। তো এরকম টাইপের গাড়িগুলো আপনি যদি কিনতে চান তাহলে আপনার 8-9 লাখ টাকার ভিতরে আপনার এই গাড়িগুলো কিনতে পারবেন। আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণ আপনার হাইস, তারপর হচ্ছে নোয়া, তারপর হচ্ছে মানে SUV টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো, ওই পাশটা হচ্ছে সম্পূর্ণ আপনারা শুধু প্রাইভেট কার। ওইগুলো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে 2012 মডেল, আর রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার 2018, আর এটার প্রাইস আছে 13,90,000 টাকা, 1331 সিসি এটা। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর, কফি কালার। তো গাইস, এখানে আমরা একটা খুবই সুন্দর মানে একদম নতুন একটা হাইস দেখতে পাচ্ছি, মানে আপনারা যারা একটু নতুন মডেলের হাইস কিনতে চাচ্ছেন তাদের জন্য এখানে হাইস আছে। তো দেখতে পাচ্ছেন এটা একটা কালো কালার একটা হাইস, এটা হচ্ছে আপনার 2006 মডেল। তো আমি দেখাচ্ছি, এটার প্রাইস আছে আপনার 16,95,000 টাকা, 2000 সিসি, মডেল হচ্ছে 2006, 12-11 রেজিস্ট্রেশন করা হাইস। আসলে প্যাকাদার জন্য যাওয়া যাচ্ছে না, সামনে দেখতে পাচ্ছেন বৃষ্টি নামছে আজকে। তো এরকম টাইপের হাইস আপনি পেয়ে যাবেন। তো এখানে আরও অনেক গাড়ি আছে, তো এখানে মনে হয় একটা দামি গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়িটা মানে লুকস লাইক মানে একদম প্রিমিয়াম কোয়ালিটি গাড়ির মতন দেখা যাচ্ছে আর কি। আর গাইস, এটার প্রাইস চাচ্ছে ওনারা 22,30,000 টাকা, আর এটা হচ্ছে আপনার 2400 সিসি, আর 2003 মডেল, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2008। এটা দেখতে হবে এরকম টাইপের, কালারটা হচ্ছে হোয়াইট কালার, এটাই সমস্যা, আমার তো হোয়াইট কালার পছন্দ হয় না। এখানে আরও অনেক গাড়ি আছে দেখতেই পাচ্ছেন, আর এরকম টাইপের গাড়িগুলো আপনার পেয়ে যাবেন। আর বিশেষ করে এখানে যে নোয়া গাড়িগুলো আছে, মানে একটু পুরাতন মডেলের নোয়া গাড়িগুলো এরকম টাইপের, এগুলো বেশি দেখা যাচ্ছে। এখানে আরও আরেকটা আছে কালো কালার নিসান, এই গাড়িটার প্রাইস চাচ্ছে ওনারা 17,65,000 টাকা, এটা হচ্ছে আপনার 2000 সিসি, আর এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে 2008, SUV টাইপের আর কি এই গাড়িগুলো। দুই পাশে গাড়ি, এখানে কাস্টমার দেখতে পাচ্ছেন অনেকে আপনার কেনার জন্য এখানে আসছে, দেখার জন্য আসছে। ওকে, তো ফ্রেন্ডস, আমি এতক্ষণ যে গাড়িগুলো দেখালাম, এটা হচ্ছে আপনার সংসদ ভবনের ঠিক পাশে এই কারহাটটা, আর এখানে আপনার প্রতি সপ্তাহে একদিন এই কারহাটটি বসে, এটা হচ্ছে শুক্রবার। আর আপনারা চাইলে এখানে কার বিক্রিও করতে পারবেন, এখান থেকে আপনার কার কিনতেও পারবেন। আর এখানে আমি আপনাদেরকে শুধু মানে হাইস নোয়া তারপর SUV টাইপের যে গাড়িগুলো আছে সেগুলো দেখালাম, আসলে এখানে এতগুলো কার আছে সবগুলো প্রাইস আসলে একটা একটা করে বলা যায় না। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক পাশে আছি, এটা হচ্ছে আপনার স্কুলের দ্বিতীয় তলায় আমি এখন আছি, তো আমার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন। আর গাইস, আরেকটা কথা হচ্ছে, আপনারা যদি কেউ এই কারহাটে আসতে চান তাহলে এখানে যে অ্যাড্রেস আছে, মানে এখানে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেস ফোন নাম্বার, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এখানে যে ফোন নাম্বারটা আছে এটা হচ্ছে এখানে যে কারহাটটা পরিচালনা করে তাদের ফোন নাম্বার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, বা নেক্সট টাইম আপনি কিনে ভিডিও দেখতে চান। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন আর সুস্থ থাকেন, নাবিম ব্লগ চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ।